আজকে আমাদের মেনুতে থাকছে স্পেশাল চিকেন পাস্তা। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথমেই দেখতে পাচ্ছ লঙ্কা এবং বিনস, গাজর এবং তার সাথে নিয়েছি অল্প পেঁয়াজ কুচি। এছাড়াও সাথে আছে ক্যাপসিকাম এবং তার সাথে মশলা নিয়েছি, এবং তার সাথে এখানে চিকেন আর পাস্তাটা অল্প একটু সিদ্ধ করে নিচ্ছি। পাস্তাটা খুব ভালো করে সিদ্ধ করার পর একবার ধুয়ে নিলাম। এরপর দেখতে পাচ্ছ এখানে আমাদের রান্নার সরঞ্জাম রেডি হয়ে গেছে। আর চিকেনটাও কিন্তু সাথে রেডি করে রেখেছি। এরপর কিছুটা সর্ষের তেল ঢেলে নিলাম, তার মধ্যে দিয়ে দেওয়া হলো পেঁয়াজ কুচি, এবং তারপর একে একে যেগুলো কুচি কুচি করে কেটে রাখা হয়েছিল সবগুলোই এখানে দিয়ে দেওয়া হবে। তবে পেঁয়াজটাকে প্রথমে খুব ভালো করে ভেজে নিতে হবে। একটা একটা করে সব কিছু দিয়েই কিন্তু খুব ভালোভাবে মিক্স করে নেব এবং অল্প একটু ভেজে নেব। ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। এবার ক্যাপসিকাম গুলো দিয়ে দেওয়া হলো, এরপরে গাজরটা দিয়ে দেওয়া হবে। এরপর সব কিছুকে ভীষণ ভালো করে মিক্স করে নেওয়া হবে। কালারটাও বেশ দেখতে ভীষণ সুন্দর লাগছে, আর সাথে কিন্তু বাইরে বেশ ভালো মতোই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ। বৃষ্টির মধ্যে এইরকম একটা রান্না জাস্ট জমে যাবে। এটা একটু টাইম ধরে করবে, দেখতে বেশ ভালো লাগবে। মাঝে মাঝে বৃষ্টি দেখতেও ইচ্ছা করছে। এরপরে চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চিকেনগুলো কিন্তু তোমরাও এরকম টুকরো টুকরো করে নেবে। এরপরে পুরোটা বেশ ভালো করে মিক্স করে নেব, একটু সময় নিয়ে করবে, দেখবে খেতে খুব ভালো লাগবে। বৃষ্টির সময় আমাদের এই জায়গাটা দেখতে ভীষণ ভালো লাগে। দেখতে পাচ্ছ ছাতা মাথায় নিয়ে একজন যাচ্ছে। যাই হোক, চলো রান্নায় ফেরা যাক। দেখতে পাচ্ছ সুন্দর একটা কালার চলে এসেছে সব মিলিয়ে। এরপরে একটু আদা রসুনের পেস্ট এর মধ্যে দিয়ে দেওয়া হলো। এরপর আস্তে আস্তে সমস্ত রকম মশলা তোমরা দিয়ে দেবে, যেরকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, তার সাথে অল্প একটু লঙ্কা গুঁড়ো, এগুলো সবই দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ। এবং তার সাথে একটু গরম মশলাও দিয়ে দেবে একবারে। তো সব মশলাগুলো সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আরও একটু সর্ষের তেল এখানে অ্যাড করা হলো। এবং এতে কিন্তু অল্প একটু লবণও তোমরা দিয়ে নেবে পরিমাপ মতো। এরপরে দেখো পাস্তাটা এখানে অ্যাড করা হচ্ছে। এরপর পাস্তাটাও ভীষণ ভালোভাবে মিক্স করে নেওয়া হবে। আস্তে আস্তে দেখো পাস্তা তো একটা কিন্তু সুন্দর কালার চলে আসছে। হ্যাঁ
চাইলে সামান্য একটু লবণ তোমরা আরো পরে দিতে পারো, মানে তোমাদের টেস্ট অনুযায়ী। আমার এখানে আরেকবার অ্যাড করা হয়েছে লবণটা, ব্যাস কিছুক্ষণ রেখে এবার পাস্তাটা নামিয়ে নিলাম। এবং এখানে কিন্তু শেষ না, এরপরে যেটা সেটা তোমরা ইচ্ছা করলে অ্যাড করতে পারো। তো এই পাস্তার সাথে আমরা অ্যাড করেছি কিছু শসা কুচি, এবং এর সাথে অবশ্যই একটু সস অ্যাড করে নিলাম। এরপর এটা রেডি হয়ে গেল। তোমরাও কিন্তু এইভাবে বৃষ্টির দিনে বা তোমাদের ইচ্ছা মতো যে কোনো দিনে চাইলে সুন্দর করে অনেক কিছুর সাথে পাস্তাটা বানাতেই পারো। এটা একবার স্পেশাল বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে খেতে।